রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উদ্বোধন করা হবে তিনজন মানুষকে দিয়ে। প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, একজন তাকে ডেকে আনা হবে, কি করেছো সারা জীবনে? সে বলবে আমি আল্লাহ আমার পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি। এখন আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য যাওনি, আজকে জাহান্নামে যাও। আরেকজন হচ্ছে দানবীর, কি করেছো সারা জীবন প্রচুর দান খয়রাত করেছে আল্লাহ, আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো, এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে। তৃতীয় ব্যক্তি সে আমাদের মতো একজন আলেম, কারি, হাফেজ, মাওলানা সাহেব, কি করেছো সারা জীবন? আল্লাহ এলেম অর্জন করেছি, আমল করেছি, মানুষকে দাওয়াত দিয়েছি, আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছো, এই কারণে করেছো যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় শায়খ বলে, তুমি এই কাজ করেছো, আজকে জাহান্নামে যাও।